তোমাদের উচিত এখন একদম নিশ্চিন্ত সব খালি করে দাও। স্বরূপ আমাদের চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির 80টি শাখা সংগঠনের মধ্যে মনিন্দ্রহাটে যে কয়টা সংগঠন তারা আমাদের সাথেই যুক্ত আছে এবং সেখানে বিশেষ করে আমরা একটা সভায় উপস্থিত ছিলাম। মনিন্দ্রহাট চাল ব্যবসায়ী সমিতির সম্পাদক সবার প্রথম আমাকে এই বিষয়টা জানায়, সঙ্গে সঙ্গে আমরা চাকদা থানার আইসি বিমান নিবন্ধকে ফোন করি, তিনি তৎপরতার সাথে ফায়ার ব্রিগেডকে জানায়, তার সাথে সাথে আমারও কাছে নাম্বার ছিল, আমরা ফায়ার ব্রিগেডকে জানাই, সেখান থেকে তিনটি ইঞ্জিন আসে রানাঘাট চাকদা এবং কল্যাণী, তারা এসে এই আগুন নির্মাণের কাজটা সহযোগিতা করে। আমরা এসে দেখলাম বাজারের ভেতরে একটা দোকানের মধ্যে তিনটে পার্ট ছিল, তিনটে পার্টের মধ্যে কোনো জায়গায় মানে মাটির কিছু জিনিসপত্র ছিল এবং দশকর্মা ভাণ্ডারে কি যা থাকে তাই, তার মধ্যে ওই জায়গাটার মধ্যেই আগুনটা নিয়ন্ত্রিত ছিল, স্প্রেড করতে তো আমরা দিইনি এবং এলাকার সাধারণ মানুষ আমাদের ভীষণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই একটা ছোট্ট জায়গার মধ্যেই আগুনটা সীমাবদ্ধ এবং এখন পুরোপুরি নিয়ন্ত্রণ।